ফাঁকা পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধার হলো ফিজিওথেরাপিস্টের পচা গলা দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়। কঙ্কাল ছাড় দেহের পাশেই পড়েছিল ব্যাগ, সেখানে পাওয়া গেল প্রেশার মাপার যন্ত্র এবং ব্যাংকের পাসবুক। নথিতে জানা গেল মৃত ব্যক্তির নাম অতনু কর, তার বাড়ি বীরপাড়া হলেও দীর্ঘ কয়েক বছর ধরে ফুলবাড়ি সংলগ্ন রাজীবনগরে ভাড়া বাড়িতে থাকতেন। প্রায় দুমাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের তরফ থেকে নিউ জলপাইগুড়ি থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ির জিয়াগঞ্জে ফাঁকা পরিত্যক্ত কারখানায় কঙ্কাল ছাড় দেহ উদ্ধার হলো ব্যক্তির। এই ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কি হয়েছিল এখানে? এখানে আমরা খবর পেলাম যে এখানে একটা বডি পাওয়া যাচ্ছে, এসে দেখি ঠিক আমাদের পাড়ার ছেলে অতনু এখানে। ওকে ওখানে ভাড়া থাকতো? আপনাকে ওখানে ভাড়া থাকতো কতদিন ধরে? মানে 13-14 বছর ধরে ভাড়া। কি নাম? কি তার নাম? অতনু কর। বাড়ি করে বাড়ি করে বাড়ি আদের কোথায় বললো? এখানে কাজ করতো, কাজ করতো, ফিজিওথেরাপির কাজ করতো। কতদিন থেকে মিসিং ছিল? মিসিং 1-1.5 মাস হয়ে গেল। 1-1.5 মাসের উপরে কি দেখলেন বডির অবস্থা কেমন? বডির অবস্থা কিছুই নেই, কঙ্কাল হয়ে আছে। কী করে চিনতে পারলেন? ওনার কাছে ওই যে ব্যাগ, ব্যাগের মধ্যে পয়সার পাসবই ছিল। ওখান থেকে পুলিশ খবর দিল। দেখি বললাম কি 10,000 দেনা হয়ে গেছিল। দেনা তো ছিল, প্রচুর দেনা ছিল। বাড়ি থেকে নিখোঁজ আমরা জানতাম না, পরে জানতে পারি বাড়িতে লোক আছে। কি মনে করছেন যে কি কারণে হতে পারে? দেনার ধরনই হচ্ছে কিছু, দেনার কারণে হতে পারে না? আপনার কে হবে? পাশের বাড়ি অতনুকর। অতনুকর বাড়ি কোথায়? বাড়ি ওদের তো বীরপাড়ায় বাড়ি, ওরা 15 বছর থেকে আমাদের বাড়ি ভাড়া থাকে, মানে ফুলবাড়িতে। ফুলবাড়ি কতদিন ধরে নিখোঁজ ছিল? দেখে চিনতে পারছেন? হ্যাঁ, ব্যাগগুলো দেখে তো চিনতে পারলাম যে ওনার মেশিন আছে। ও কি কাজ করতো? ফিজিওথেরাপি। কতদিন ধরে নিখোঁজ ছিল? এতো 2 মাস হলো। হঠাৎ একদিন শুনি যে ও বাড়িতে নেই, তারপরে থানায় ডায়েরি করলাম। মা তো ফিরে এসতে, মাও নিখোঁজ ছিল। মা ফিরে এসতে, মা বলে ওকে খুঁজতে গেছি, তারপর থেকে তোর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, ফোনে সুইচ অফ। প্রচুর মানুষের কাছে একটা দেনা হয়ে গেছিল, ঋণ হয়ে গেছিল শুনেছি অনেক। বাড়ি কোথায় ছিল? ওরা ভাড়া আছে, বাড়ি বীরপাড়ায় বাড়ি ছিল। বীরপাড়ায়। আপনার নাম কি? শম্পা সেন। আপনার বাড়ি কোথায়? ফুলবাড়ি রাজীবনগর। ফুলবাড়ি রাজীবনগর। আপনার বাড়িতে ভাড়া থাকতো কতদিন ধরে? 15 বছর হলো। 15 বছর থেকে কে কে ভাড়া থাকতে? না আমরা খুঁজাখুঁজি করলাম রাত 1:30-2 পর্যন্ত, তারপরে খবর পাই না মা হলো। 14 দিন পরে মা ফিরে এসছে। আমরা থানায় ডায়েরি করেছিলাম, তারপরে তো মা বলছে যে ওর সাথে তো আমি যাইনি, ওকে আমি খুঁজতেই গেছি। এখন পর্যন্ত তোর কোনো খবরই পাইনি, যে আজকে হঠাৎ শুনলাম যে এরকম।